আজকের রেসিপি কাঁচা তেঁতুল দিয়ে নদীর চুনো মাছের টক। উপকরণ কাঁচা তেঁতুল, কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে রেখেছি, চুনো মাছ, চুনো মাছটা ভাজা, বড়িটাও ভেজে রেখেছি, বেগুন, তেল, হলুদ, পাঁচফোড়ন, লবণ, সরষে বাটা। পাঁচফোড়নটা কড়াই দিচ্ছি, কড়াই তেল দিচ্ছি, কোনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা কড়াই দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব, বেগুনটাতে একটু লবণ দিচ্ছি, গুঁড়ো হলুদ, ভেজে নিচ্ছি বেগুনটা, কড়াই একটু জল দিচ্ছি, বেগুনটা ফেলবো, বেগুনটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কাঁচা বেগুনটা সেদ্ধ করে কাঁচা তেঁতুলটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে চুনো মাছ ভাজাটার পাশে রাখছি, এটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, শুধু ওইটা দিলে তো টক লাগবে না, এটা ধুয়ে নিতে হবে, এটাতে অনেক তেঁতুল রয়ে আছে। ঢাকাটা খুলে নিচ্ছি, গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে, চুনো মাছ, বড়ি, তেঁতুল সব দিয়ে দিচ্ছি কড়াই।
তেঁতুলের জলটাও দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কড়াই কাঁচা তেঁতুলের টকটা একটু হলুদ দিচ্ছি। একটু লবণ দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। ইস্টা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। কাঁচা তেঁতুল দিয়ে শুকনো মাছের টকটা হয়ে গেছে। টকটা খুব সুন্দর গন্ধ উঠেছে। ঢেলে নিচ্ছি। কাঁচা তেঁতুল দিয়ে নদীর চুনো মাছের টক পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি। এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।